আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মক্কা মদিনা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বেই আলোচনা চলছে। কেউ কেউ একে ভালোভাবে দেখছে, আবার কেউ বিষয়টা নিয়ে সমালোচনা করছে। অনেকে প্রসঙ্গে কোনো কোনো হাদিসও টেনে আনতে চাচ্ছেন। আসলে কিয়ামতের আগে মক্কা মদিনা বা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে হাদিসে কি আছে, এখানে আমরা তাই খুঁজে বের করতে চেষ্টা করেছি। ঈমান মদিনার দিকে ফিরে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বক্ষণে ঈমান মদিনা মুনাওয়ারার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 1876। মুসলিমরা মদিনায় একত্র হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে মদিনার বসতি বিস্তৃত হয়ে ইহাব অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে। বর্ণাকারী জুহাইর বলেন, আমি আমার শিক্ষক সুহাইলকে জিজ্ঞেস করলাম তখন মদিনা কি পরিমাণ বিস্তৃত হবে, তিনি বললেন অনেক মাইল বিস্তৃত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2903। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীঘ্রই মুসলিমরা কাফেরদের ভয়ে মদিনার দিকে এমনভাবে বেষ্টিত হয়ে যাবে যে তাদের সবচেয়ে দূরের সীমানা হবে খায়বারের নিকটবর্তী এলাকা তথা সালাহ নামক জায়গা। আবু দাউদ হাদিস নম্বর 4250। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা সারা। কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। তারপর মদিনা শরীফ 3 বার ভূমিকম্পে কেঁপে উঠবে, এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1881। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা মুনাওয়ারায় মাসিহ দাজ্জালের প্রভাব পড়বে না, তখন তার 7টি প্রবেশপথ থাকবে, প্রত্যেক প্রবেশপথে 2 জন করে ফেরেশতা পাহারারত থাকবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1879। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন যে মদিনার প্রবেশপথে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবে, সে দাজ্জালের কাছে গিয়ে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। দাজ্জাল তার সঙ্গীদের বলবে, আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি তবে কি তোমরা আমার প্রভুত্বে সন্দেহ করবে, তারা বলবে না। তখন সে ওই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করবে, ওই ব্যক্তি বলবে আল্লাহর কসম আমি এখন আরো নিশ্চিত হলাম যে তুমি দাজ্জাল। তখন দাজ্জাল বলবে তাকে আমি হত্যা করব, কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1882। হেজাজ থেকে আগুন বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে না যার ফলে বুসরার উটের গর্দানও আলোকিত হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7118। মক্কার দিকে অগ্রসরমান শত্রুবাহিনী ভূমিধসে পতিত হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনৈক আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে, তখন তাকে পাকড়াও করার জন্য সৈন্য পাঠানো হবে, কিন্তু ওই দল যখন বায়দা নামক স্থানে এসে পৌঁছবে তখন ভূমিধসে সবাই তলিয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করলাম হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সে এই দলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, বরং তাদের জোরপূর্বক নেওয়া হয়েছে,
তাদেরও কি এ শাস্তি দেয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সবাই ভূমিধসে পতিত হবে, যদিও কিয়ামতের দিন যার যার নিয়াতের উপর ফয়সালা করা হবে। সহি মুসলিম হাদিস নম্বর 2882। কিয়ামতের আগে কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে কাবা শরীফকে হাবসার জনৈক ব্যক্তি ধ্বংস করবে যার পা চিকন হবে। সহি বুখারি হাদিস নম্বর 1591। আবু দাউদ ও অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনায় রয়েছে যে ওই ব্যক্তি কাবা শরীফের গুপ্ত ধন আত্মসাত করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে। আবু দাউদ হাদিস নম্বর 4309। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ও অন্যান্য সম্পদ কেড়ে নেবে, যেন আমি দেখছি জনৈক টাকমাথা ও বাঁকাপা বিশিষ্ট ব্যক্তি কোদাল ও কুঠার দিয়ে কাবা ঘরে আঘাত করছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7053। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের গুপ্ত ধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান, কিন্তু ওই ধন তারা একজনও পাবে না। অতপর পূর্বদেশ থেকে কালো পতাকাবাহীরা বের হবে যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বলেন যা আমার এখন স্মরণে নেই। অতপর বললেন, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। সুনান ইবনে মাজা হাদিস নম্বর 4084। এ হাদিসে গুপ্তধনের ব্যাখ্যায় আল্লামা সিন্দি রহমতুল্লাহি আলাই বলেন, এর ধারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, এখানে বাহ্যত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনই উদ্দেশ্য হওয়া বোঝা যায়। সঙ্গে সঙ্গে একথাও বোঝা যায় যে কিয়ামতের আগে ওই কালো পতাকাবাহীরা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহদির দলভুক্ত হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসি খেলাফতের শুরুলগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছেন, কেউ বা নিজেকে মাহদিও দাবি করে বসেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম মাহদির ব্যাপারে অনেক হাদিসেই বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে, যেমন তিনি নিজেকে গোপন রাখবেন তবে নেককাররা তাকে চিনে ফেলবেন, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের হবেন, তার নাম মুহাম্মদ হবে, তার পিতার নাম আব্দুল্লাহ হবে ইত্যাদি। তাই যুগে যুগে যারা নিজেকে মাহদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।